2021-এর পূজো পরিক্রমা আমরা আপনাদের দেখিয়েছি, শহরের সমস্ত পূজো আপনাদের সামনে তুলে ধরেছি। আজকে আমরা TV24 বাংলার পক্ষ থেকে বেরিয়ে পড়েছি পুরস্কার বিতরণে। এখন আমরা রয়েছি অভ্যুদয় সংঘের পূজো মণ্ডপের সামনে। আমার সঙ্গে রয়েছেন অভ্যুদয় সংঘের পূজো উদ্যোক্তারা। আমরা তাদের হাতে তুলে দেবো TV24 বাংলার পক্ষ থেকে শারদ সম্মান। খুব ভালো লাগলো আমাদের অভ্যুদয় সংঘের এবছরে 71 বছর পা দিয়েছে। আমাদের এই 71 বছরের পুজোর যে থিম, সেটা মুম্বাইয়ের গেট অফ ইন্ডিয়া। আমাদের এখানে সমস্ত উদ্যোক্তারা এবং ক্লাব সদস্যরা কঠোর পরিশ্রম করে এই পুজোকে সাকসেসফুল করার জন্য তারা শহরের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে এবং সর্বাঙ্গিকভাবে জনসাধারণের যাতে কোনো রকম অসুবিধা না হয় এবং COVID-19 এই সিচুয়েশনের মধ্যেই থেকেও আমাদের ছেলেরা কঠোর পরিশ্রম করে এই সিচুয়েশনের মোকাবিলা করেও একটা সুন্দর পুজোর উপহার দেওয়ার জন্য পরিশ্রম করছেন। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। দুর্গাপুজোর প্রস্তুতি থেকে শুরু করে পুজো পরিক্রমার সবটাই কিন্তু দেখানো হয়েছিল TV24 বাংলার পক্ষ থেকে। আমি এই মুহূর্তে সেই শারদ সম্মান তুলে দেব বাবুল বোনা সার্বজনীন দুর্গোৎসব কমিটির হাতে। আমি একটু প্রাইজটা দেওয়ার জন্য অনুরোধ করব। TV24 বাংলার ফুল টিম রয়েছে। আমরা প্রত্যেকেই জানি যে ক্যামেরার ওপাশেও কিন্তু অনেকেই কাজ করে এবং তাদের অনেক প্রচেষ্টা রয়েছে এবং দীর্ঘক্ষণ তারা কষ্ট করে কাজটা করেছিল এবং তাদেরকেও একটু দেখানোর জন্য অনুরোধ করব। প্রত্যেকে আমরা রয়েছি TV24 বাংলার পক্ষ থেকে একদম শুভেচ্ছা বার্তা। এই যে প্রাইজটা পেলেন শারদ সম্মান, কেমন লাগছে? আমরা পুজো কমিটির উদ্যোক্তা হিসাবে আমাদের অবশ্যই ভালো লাগছে, ভালো লাগার কথা। আপনারা সবাই জানেন যে আমাদের দীর্ঘদিনের পুজো, এবার 63 বছর চলছে। বিশেষ করে বিগত 2 বছর যাবৎ করোনা যে মহামারী চলছে, তার মধ্যে দাঁড়িয়ে আমরা চেষ্টা করেছি যতটা নিয়ম বাঁচিয়ে, যে নিয়মটা সরকার নির্দেশ দিয়েছে তার উপর দাঁড়িয়ে আমরা চেষ্টা করছি। কিন্তু আপনার এই যে আমরা যে স্পটে পুজোটা করি, এটা সম্বন্ধে আপনার সম্মুখ সবারই ধারণা আছে যে এই ন্যাশনাল হাইওয়ের উপর পাশে পুজো করাটা সাংঘাতিকভাবে টাফ। এখন মহামারী, এই করোনা মহামারীতে আরও বেশি কঠিন হয়েছে। তবুও আমাদের ভলেন্টিয়ার যারা আছে, আমাদের সদস্য যারা আছে, যাদের অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে আজকে আমরা এইটুকু জায়গা করতে পেরেছি। আমরা যে খুব ভালো করে ফেলেছি সেটা আমরা দাবি করছি না, কিন্তু চেষ্টা করেছি আমাদের শিল্পী যারা ছিল তারা চেষ্টা করেছে করার মধ্য দিয়ে দর্শকদের যদি আনন্দ দিতে পারে সেটাই আমাদের আনন্দের ব্যাপার। হ্যাঁ, আমি আপনাদের চ্যানেলকে, আমাদের কমিটির পক্ষ থেকে আমি অবশ্যই অভিনন্দন জানাচ্ছি এবং আমরা আপনাদের এই বিভিন্ন কমিটি আমাদের দেখেছেন আরও ইতিমধ্যে আরও অনেকেই দিয়েছে, তো আপনাদের এতে আমরা আর একটু উৎসাহিত বোধ করছি। আমরাও বৃদ্ধ হয়ে গেছি, আমাদের বয়স হয়ে গেছে। আমি ক্লাব সেক্রেটারি। হ্যাঁ, তুমি বলবো যে আপনারা যেভাবে কাজ করেছেন আপনাদের, হ্যাঁ, দর্শকদেরও বলবো যে এই চ্যানেল যেভাবে কাজ করেছে, করে চলেছে এবং তার পাশাপাশি এই আপনাদের সামনে যারা আছে, পেছন দিয়ে আপনাদের যারা উৎসাহিত করছে, আপনাদের সহযোগিতা করে, তাদের প্রত্যেককে জনগণকে আমি বলবো যে উৎসাহিত করুক, ভালো রাখুন। আমরা চাইবো আপনারা ভালো থাকুন, ভালোভাবে কাজ করুন, আপনাদের কাজ দেখে সবাই ভালো থাকুক। আপনাদের এইটাই আমার শুভেচ্ছা আমার কমিটির পক্ষ থেকে। শারদ সম্মান 2021 TV24 বাংলার পক্ষ থেকে বিগত বছরের ন্যায় এবছরও আমরা মুর্শিদাবাদ জেলা তথা বহরমপুরের বিভিন্ন প্রান্তের দুর্গাপুজো কমিটিগুলিকে এই সম্মান জানাচ্ছি। এবছরও
যে মহামারী প্রকোপ চলছে তার মধ্যে দিয়েও বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজয় যাতে বাঙালির আনন্দে কোনো রকমে ভাঁটা না পড়ে সেই জন্য করোনা বিধির সতর্কতা মেনেই শহরের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হচ্ছেন মা উমার আরাধনা। এমনই একটি উমার আরাধনায় আমরা এসে গেছি বিষ্ণুপুর অনামিকা ক্লাবে। সেখানে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি মণ্ডপ সজ্জা হয়েছে এবং মা উমার আরাধনা হচ্ছেন, রয়েছেন সেই পূজা কমিটির উদ্যোক্তারা। টিভি 24 বাংলার পক্ষ থেকে শারদ সম্মান এবার আমরা তুলে দেব অনামি ক্লাবের পূজা কমিটির যারা উদ্যোক্তা রয়েছে তাদের হাতে। তুলে দেওয়া হচ্ছে টিভি 24 বাংলার পক্ষ থেকে শারদ সম্মান 2021। একটু শুনবো হিপি ফুর অনামি ক্লাব হিপিপ ফুরে, অনামি ক্লাব হিপিপ ফুরে, টিভি 24 হিপিপ ফুরে, টিভি 24 হিপিপ ফুরে। বিষ্ণুপুর অনামিকা ক্লাবকে এই শারদ সম্মান দিতে পেরে সম্মানিত টিভি 24 বাংলা। আমরা পূজা উদ্যোক্তার কমিটির যারা সদস্য রয়েছেন তাদের সঙ্গে দুটি কথা বলবো। করোনা মহামারী প্রকোপের মধ্যেও বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো যাতে বাঙালির মনে ভাটা না পড়ে সেই দিকে সতর্কতা বিধি মনে আপনারা কি কি নিয়ম ফলো করছেন? সতর্কতা বিধি মানে আমরা যেরকম মাইকে প্রচার করছি, আমরা যারা মাস্ক পরে ঢুকতে দিচ্ছি না, দেখতেই পাচ্ছেন চোখের সামনে, আর মাস্ক পরলে তাহলে পণ্ডবে ঢুকবেন, নাহলে একদম ডাইরেক্ট বলছি ঢুকতে পারবেন না। প্রশাসনও বলেছে সাহায্য করব, আর স্যানিটাইজারের ব্যবস্থা আছে, খোলামেলা মাঠ চেষ্টা করছি। মণ্ডপ সজ্জায় এবার বিশেষত্ব কি? মণ্ডপ সজ্জায় বলতে যে আমরা গ্রাম্য পরিবেশে যে ধানের গোলা ছিল, এখনকার জেনারেশন যে আগে কী করে ধান সংরক্ষণ করতো গ্রামের বাড়িগুলোতে ধান চাষ হলে, তো সেই ধানের গোলা করেছি, নাম দিয়েছি অন্নপূর্ণা ভাণ্ডার। অন্নপূর্ণা ভাণ্ডার, আচ্ছা বাংলার প্রকল্পগুলোকে সামনে রেখে কি এই ভাণ্ডার শব্দটা এসেছে? বাংলার প্রকল্প রেখে করছে কিনা জানি না, যদি এর মধ্যে পড়ে পড়তেও পারে। আরও সম্মান 2021 টিভি 24 বাংলার পক্ষ থেকে পেয়ে কেমন লাগছে আপনাদের? খুবই ভালো লাগছে, এবং টিভি 24-এর যে বহরমপুর শহর গাবার জেলাতে একটা জায়গা করেছে, আমরাও দেখেছি অনেক বিষয়ে, আমাদের শুধু যে প্রচার না, বিভিন্ন জায়গায় এবং নির্ভীক এবং কী বলে কোনো রকমের দলমত নির্বিশেষে এই টিভির চ্যানেলকে আমরা মনে করি। চলছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব, এবং এই শারদ উৎসবকে সম্মান জানাতে আমরা বেরিয়ে পড়েছি টিভি 24 বাংলা। এখন আমরা চলে এসেছি উত্তর ইন্দ্রপ্রস্থ সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির মণ্ডপের সামনে। এই বছরে এখানকার একদম নতুনত্ব একটা থিম আমাদেরকে উপহার দিয়েছেন, এবং আমরা টিভি 24 বাংলার তরফ থেকে তাদেরকে একটি উপহার তুলে দেব, শারদ সম্মান তুলে দেব। তো একটু টিভি 24 বাংলার সকলে উপহার তুলে দিচ্ছে আমাদের পুজো উদ্যোক্তাদের হাতে। বাপাদা ধরুন, সকলে একটু করতালি দিয়ে উৎসাহিত করবেন। আমি বলে নিই, ওকে ওকে, আচ্ছা আমি একটু কথা বলে নিই। দাদা কেমন লাগলো? খুব ভালো লাগছে, আমরা ভাবতেই পারিনি যে এই ছোট্ট একটা উদ্যোগ এত বড় আকার নেবে, এটা সব থেকে আনন্দ। টিভি 24 বাংলাকে আমি ধন্যবাদ জানাই, কারণ টিভি 24 বাংলা অনেক ছোট্ট ছোট্ট কাজকে অনেক বড় করে তোলে, এটার জন্য অবশ্যই তাদের ধন্যবাদ জানাই। তারা আরও ভালো কাজ করুক আগামী দিন, এটাই আমাদের মানে চিন্তাধারা। আগামী দিন জেলাবাসীকে বলছি যে টিভি 24 বাংলা দেখুন সকলে মিলে, দেখবেন জেলার অনেক নতুন খবর আপনারা দেখতে পাবেন। উত্তর ইন্দ্রপ্রস্থ সার্বজনীন দুর্গোৎসব হিপিপ হুররে, হিপিপ হুররে, হিপিপ হুররে। আত্তালি হয়ে যা। এবার আমরা 32তম বর্ষে পদার্পণ করেছি। আমাদের এই পথ খুব একটা সুগম ছিল না, দীর্ঘ 2 বছর ধরে যে বাধা, যে অবয়ব আমাদেরকে গ্রাস করছে, অনেকের মনে ডিপ্রেশন,
অনেকের মনে ভয়। আমরা অনুরোধ জানাচ্ছি আমাদের সকলকে যে তাদেরকে আমরা জানাচ্ছি আমাদের কুর্নিশ যে তারা সবাই আমাদের পাশে থাকার জন্য। এবারে আমাদের থিম গ্রাম বাংলার পল্লী গ্রাম বাংলা বেশি দিনের গ্রাম বাংলা উত্তর ইন্দ্রপ্রস্থ সার্বজনীন দুর্গোৎসব কমিটি।